নমস্কার। গল্প সঙ্গীত আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প চিরায়ুষ্মতী। বরকন্যার মধ্যে পূর্বরাগ জিনিসটার অস্তিত্ব সেকালে আমাদের দেশে আদৌ ছিল না। বঙ্কিমবাবুর দুর্গেশ নন্দিনী বাহির হওয়ার পর হইতেই বাঙালি তরুণ তরুণী সমাজে উহার সূত্রপাত হইয়াছে, ইহা মনে করা অত্যন্ত ভুল। কারণ যে সময়ের ইতিবৃত্ত নিম্নে আমরা প্রকাশ করিতেছি, তাহা সিপাহী বিদ্রোহের 3-4 বৎসর পরের এবং দুর্গেশ নন্দিনী প্রকাশিত হইবার 3-4 বৎসর পূর্বের ঘটনা। ফরিদপুর জেলার অন্তর্গত মালিপুর গ্রামখানিতে বহু সৎব্রাহ্মণ ও কায়স্থের বাস। ব্রাহ্মণগণের মধ্যে আবার কয়েক ঘর আছেন যাহারা নিজেদের স্বভাবকুলীন বলিয়া গর্ব করিয়া থাকেন। মালিপুর নিবাসী শ্রীযুক্ত হরবিলাস মুখোপাধ্যায় মহাশয় এইরূপ একটি স্বভাবকুলীন ব্রাহ্মণ ছিলেন। তাহার বিঘা কয়েক মাত্র ব্রহ্মোত্তর ভূমি ছিল, তাছাড়া বিঘা 2 জমার জমিও রাখিতেন। তখনকার দিনের মোটা ভাত কাপড়ের পক্ষেও ইহা যথেষ্ট ছিল না। স্বচ্ছন্দে ও সুশৃঙ্খলে তাহার সংসার চলিত না। মুখোপাধ্যায় মহাশয়ের বয়স এ সময় 40 পার হইয়াছিল। নিজ পিতার জীবিতকালে তাহার আদেশে কুলিনের কুল রক্ষার জন্য একে একে তাহাকে 3 সংসার করিতে হইয়াছিল। পিতার মৃত্যুর পর ইচ্ছা করিলে তিনি সংসার সংখ্যা আরও বাড়াইতে পারিতেন, কিন্তু তাহা করিতে তাহার প্রবৃত্তি হয় নাই। এই 3 সংসারের মধ্যে মধ্যমা রায়মণি অকালে পরলোকগমন করেন। কনিষ্ঠা ক্ষীরোদাসুন্দরী ধনী কন্যা, তিনি পিতৃগৃহের ক্ষীরস্বর ছাড়িয়া গরিব স্বামীর মোটা ভাত পছন্দ করিতেন না। জ্যেষ্ঠা শারদাসুন্দরী আসিয়া শ্বশুরালয়ে চাকিয়া বসেন এবং কালক্রমে তিনি গৃহিণীর পদবী লাভ করিয়াছেন। শারদাসুন্দরীর গর্ভে হরবিলাসের 3টি সন্তান জন্মিয়াছিল। তাহার মধ্যে বড়টি অকালে কালগ্রাসে পতিত হয়, দ্বিতীয়টি কন্যা, নাম রাখিয়াছিলেন প্রভাবতী, তাহার বয়স এখন 12। কনিষ্ঠ পুত্রটি এ সময়ে 3 বৎসরের শিশুমাত্র। প্রভার আজিও বিবাহ হয় নাই। পূর্ববঙ্গে কুলীন গৃহে বড় বড় মেয়েরাও অবিবাহিত থাকিত, কারণ স্বভাব বা অন্তত সকৃতভঙ্গ কুলীনের পুত্রভিন্ন অন্য পাত্রে কন্যাদান তাহারা অত্যন্ত অপমানজনক মনে করিতেন। এই সময়ে সহসা হরবিলাসের ভাগ্য পরিবর্তন হইল। সংবাদ আসিল আকস্মিক দৈব দুর্ঘটনায় তাহার হুগলি জেলার রাজগ্রাম নিবাসী মাতুল ও মাতুলের একমাত্র পুত্র গঙ্গায় নৌকাডুবিতে প্রাণ ত্যাগ করিয়াছেন। হরবিলাস ব্যতীত আর কোনো ওয়ারিশন নাই। ইহা শুনিয়া হরবিলাস মাতুলালয় যাত্রা করিলেন। সেখানে গিয়া দেখিলেন বাড়িতে বৃদ্ধা মাতুলানী ভিন্ন আর কেহ নাই। বিষয় সম্পত্তি যাহা আছে তাহা একজন সম্পন্ন গৃহস্থের উপযোগী। এই সম্পত্তি লাভে নিত্য অভাব অনটনের হাত হইতে চিরজীবনের জন্য নিষ্কৃতি পাওয়া যাইবে। দেশে ফিরিয়া আসিয়া নিজ বাস্তুভিটা ও জমিজমা যাহা ছিল বিক্রয় করিয়া দেনা শোধ করিয়া গ্রামের বাস উঠাইয়া মাঘ মাসে হরবিলাস মাতুলালয়ে গিয়া স্থায়ীভাবে বাস আরম্ভ করিলেন। রাজগ্রামে আসিয়া হরবিলাস বিষয় সম্পত্তি দখল ও তাহার তত্ত্বাবধানে মন দিলেন। শারদাসুন্দরী তাহার নতুন সংসার গুছাইয়া লইতে লাগিলেন। প্রতিবেশিনীদের সহিত তাহার আলাপ পরিচয় হইল, কিন্তু একটা বিষয়ে শারদাসুন্দরী বড়ই অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিলেন। তাহার বাঙাল দেশের ভাষা শুনিয়া প্রতিবেশিনীরা মুখ টিপিয়া টিপিয়া হাসে, কেহ কেহ বা প্রকাশ্যভাবে একটু আত্রু ব্যঙ্গ বিদ্রুপও করে। ইহাতে শারদাসুন্দরী মনে মনে চটিয়া যান। কেবল পাড়ার হরিচরণ চট্টোপাধ্যায় মহাশয়ের স্ত্রী এই পর্যায়ে ভুক্ত নহেন। ইহার সহিত কথাবার্তায় শারদাসুন্দরী বেশ আনন্দ পান। ফলে অল্পকালের মধ্যেই উভয় পরিবারে
প্রীতির সম্পর্ক স্থাপিত হইল। হরিচরণ চট্টোপাধ্যায় মহাশয় সকল বিষয়ে হরবিলাসের পরামর্শদাতা ও উপকারী বন্ধু হইয়া দাঁড়াইলেন। মাঝে মাঝে পরস্পরের মধ্যে নিমন্ত্রণ আমন্ত্রণও চলিতে লাগিল। হরিচরণকে হরবিলাস দাদা বলিয়া ডাকেন। হরিচরণের দুইটি পুত্র, জ্যেষ্ঠ পুত্রের নাম নীলমাধব, তাহার বয়স তখন 17-18 বৎসর। 2-3 বৎসর পূর্বে গ্রাম্য পাঠশালায় পাঠ সমাপ্ত করিয়া ইংরেজি পড়িবার জন্য সে শ্রীরামপুর মিশনারি স্কুলে ভর্তি হইয়াছে। প্রত্যহ 1.5 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে যায়। কনিষ্ঠ পুত্র বিজয় মাধব 10-এ পড়িয়াছে। হরবিলাসের গৃহে একটি বড় ঘরের দুই দিকে দুইখানি তক্তপোষ পাতা। একখানিতে হরবিলাস এবং অপরখানিতে গৃহিণী পুত্রকন্যাদের লইয়া শয়ন করেন। হরবিলাস এ গ্রামে আসিবার 2-3 মাস পরে একদিন অনেক রাত্রে হঠাৎ ঘুম ভাঙিয়া প্রভাবতী শুনিল তাহার পিতামাতা নিম্নস্বরে এই প্রকার কথোপকথন করিতেছেন। হ্যাঁ গা, প্রভার বিয়ের কথা ভাবছ না? মেয়ে যে বলতে নেই, দেখতে দেখতে ডাগর হয়ে উঠল। ভাববার সময় পাচ্ছি কই? বিষয় আশয়গুলো ভালো করে দেখে শুনে নিতেই তো কমাস কাটল। এইবার মেয়ের বিয়ের চেষ্টা দেখতে হবে বই কি? দেখো, আমার মনে একটা কথা উদয় হয়েছে, তুমি শুনলে কি বলবে জানি নে। কি কথা? আচ্ছা, চাটুর্যেদের ওই নীলমাধব ছেলেটির সঙ্গে দিলে হয় না? কি সর্বনাশ, ও ছেলে যে তিন পুরুষে। তাহলেই বা তিন পুরুষে? ওকে মেয়ে দিলে কুলমর্যাদায় তুমি একটু নেমে যাবে, এই না? ছেলেটি কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে, তুমি যাই বলো। নিজে স্বভাবকুলীন হয়ে শেষে তিন পুরুষে পাত্রকে মেয়ে দেব? স্বভাবকুলীনের ছেলে সব দেশে তো বড় পাওয়া যায় না। তাহলে দেশ থেকে মেয়ের বিয়ে দিয়ে এলে না কেন? দেখো, 5টা নয় 7টা নয়, ওই একটি মেয়ে। যে পাত্রে দিলে মেয়ে সুখে থাকবে সেই পাত্রে দেওয়াই ভালো নয় কি? স্বভাবকুলীন পাত্র এনে বিয়ে দেবে, তার হয়তো আর 5টা বিয়ে হয়ে আছে, আরও 10টা করবে। স্বামীর ঘর করা যে কি বস্তু তা মেয়ে জীবনে কখনো জানতে পারবে না। তার চেয়ে এই ভালো নয়? নীলু ছেলেটি দেখতে শুনতেও যেমন, স্বভাব চরিত্রও তেমনি। তার উপর ইংরেজি লেখাপড়া শিখেছে, চাকরি করবে। আমি তো বলি বড়ঠাকুরের কাছে তুমি একবার কথাটা পেড়েই দেখো। নীলুই যে তোমার মেয়েকে বিয়ে করবার পর আর 5টা বিয়ে করবে না তা তুমি কি করে জানলে? ভঙ্গ হলেও ও তিন পুরুষে বই তো নয়। কি বলো তুমি, তা ঠিক নেই। ও যে ইংরেজি পড়ছে গো, যারা ইংরেজি পড়ে তারা সাহেবের চাকরি করে, তারা কি আর বিয়ের ব্যবসা করতে যায়? হ্যাঁ, আমি ওই রকম শুনেছি বটে, যারা ইংরেজি পড়ে তারা একটার বেশি বিয়ে করতে চায় না। আচ্ছা, তা কথাটা ভেবে চিনতে দেখি, পিতৃকুলের মর্যাদাটা খোয়াবো, এই একটা আফসোস, নইলে আর কি। আফসোসই বা কিসের? যে দেশে যেমন চল, আমাদের দেশে হলে অবশ্যই এটা একটা নিন্দের কথা হতো, কিন্তু এ দেশে এরা তো কেউ ততটা মনে করে না। তা ঠিক, ইংরেজ হলো দেশের রাজা, কলকাতা হলো তাদের রাজধানী। কলকাতার হাওয়া লেগে এদের ধর্মকর্ম অনেকটা শিথিল হয়ে গেছে বই কি। নইলে ধরো, আমাদের দেশে বামুন কায়েতের ঘরের বিধবারা কি পান খায় না মাথার চুল রাখে? এদেশে দেখো, বিধবারা দিব্যি চুল রাখছে, খাসা পান খেয়ে ঠোঁটটি লাল করে বেড়াচ্ছে, তাতে তো কোনো নিন্দে নেই। জসমিন, দেশে যদাচার, কথাটা তুমি নেহাত অন্যায় বলনি বটে। আচ্ছা, তাহলে চাটুর্য মশাইয়ের কাছে কাল কথাটা না হয় পেড়েই দেখি। তবে তোমায় খুলেই বলি, গিন্নির কাছে ও কথা আমি বলেছিলাম, তিনি বড়ঠাকুরের সঙ্গে পরামর্শ করে আমায় বলেছেন। তা যদি হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু মুখুজ্জে মশাই হলেন বাঙাল দেশের একটা জাঁদরেল কুলীন, উনি কি আমার ছেলেকে মেয়ে দেবেন? দিদি আমায় বললেন, তুমি ভাই তোমার কর্তাকে বলে কয়ে যদি রাজি করাতে পারো তাহলে আমাদের কোনো আপত্তি হবে না।
হরবিলাস বলিলেন, তাহলে ভিতরে ভিতরে কাজটা তুমি অনেকখানি এগিয়ে রেখেছ বলো, এতক্ষণ তবে আমার সঙ্গে নকরা করছিলে কেন? বলিয়া তিনি হাসিতে লাগিলেন। শেষে বলিলেন, ওই ছেলেটাকেই জামাই করতে যদি তোমার এতই স্বাদ হয়ে থাকে তবে তাই করো, মেয়ে আমার সুখে থাকলেই হলো, না হয় তিন পুরুষ নেমেই গেলাম, তার আর কি করা যাবে? অনেক রাত্রি হলো, এখন ঘুমো। প্রভাবতী তার পিতামাতার কথোপকথন অত্যন্ত নিবিষ্ট চিত্তে সমস্তই শুনিল। শুনিয়া সে মনে মনে বলিল, কি মুশকিল, ওদের নীলু হবে আমার বর, তার সামনে কত হেসেছি, কথা কয়েছি, বাচালতা করেছি, এখন আমি হব তার বউ, সে বাড়ি ঢুকলে ঘোমটা দিয়ে আমায় পালাতে হবে, কি কেলেঙ্কারি। প্রথম যখন আমরা এলাম, ওদের সঙ্গে ঘনিষ্ঠতা হলো, তখন মা আমায় বলেছিলেন, নীলুকে তুই দাদা বলবি। আমি বলেছিলাম, কেন গো, পরের ছেলেকে আমি দাদা বলতে যাব কেন, সে আমি পারব না। ভাগ্যিস দাদা বলিনি, ও মা, কি ঘেন্না কি ঘেন্না। তা এরা তো একরকম সব ঠিকঠাক করেই ফেলেছেন দেখছি, আমাকে নীলুর পছন্দ হবে তো, সে যদি তার মা বাবাকে বলে ও মেয়ে আমার পছন্দ নয়, ওকে আমি বিয়ে করতে চাই না, তখন কি হবে? এক ছেলে, সমস্ত ছেলের কথা কি বাপ মা ঠেলতে পারবেন? কিন্তু পছন্দ বোধহয় হবে তার আমাকে। হ্যাঁ গা, আমি তো আর কালো কুচ্ছিত নই, ওর গায়ের রঙের চেয়ে আমার রং তো অনেক ফর্সা, তবে আমি লেখাপড়া জানি নে মুখু, এই যা বল, এদেশের মতো আমাদের দেশে মেয়ে ছেলের লেখাপড়া শেখার রেওয়াজ তো এখনো হয়নি, হলে এতদিন আমি বা কোন দু চারখানা বই না পড়ে ফেলতাম। তার যদি সেই ইচ্ছেই হয়, বিয়ের পর আমায় শেখালেই পারবে, কে মানা করছে বাপু? বরের কথা ভাবিতে ভাবিতে প্রভা ঘুমাইয়া পড়িল। ঘুমাইয়া স্বপ্ন দেখিল, বর যেন ঘোমটা খুলিবার জন্য তাহাকে কত সাধ্য সাধনা করিতেছে, আর সে যেন বলিতেছে, ও কি নীলু, ছি, কি ছেলে মানুষই করছো তুমি, কোনে বউকে বরের সাক্ষাতে কি ঘোমটা খুলতে আছে? দাঁড়াও, আগে বড় হই, তারপর তুমি যা বলবে আমি তাই শুনব। ঘুম ভাঙিলে এই স্বপ্নের কথা মনে পড়িয়া প্রভার বড়ই হাসি পাইল, ভাবিল, স্বপ্নে বরকে বলেছি ছি নীলু, বরকে কি মানুষ নাম ধরে ডাকে, আমি যেন কি। চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট যথাসময়ে হরবিলাস কথা পাড়িলেন, তিনি আহ্লাদের সহিত সম্মত হইয়াছেন, তবে এখন অকাল চলিতেছে, সেই বৈশাখের পূর্বে আর বিবাহের দিন নাই, নীলুর সহিত প্রভার বিবাহ হইবে, এ কথা পাড়াময় রাষ্ট্র হইয়া গেল। প্রভা আর নীলুর সঙ্গে হাসি ঠাট্টা করে না, এমনকি তাহার সহিত বাক্যালাপ পর্যন্ত বন্ধ করিয়া দিয়াছে। হঠাৎ উভয়ে চোখাচোখি হইয়া গেলে নীলু একটা মুচকে হাসে, প্রভা ব্যস্তভাবে সেখান হইতে পালাইয়া যায়। বিবাহের এখনো 7-8 মাস বিলম্ব থাকিলেও উভয় পরিবারে এখন হইতেই বেয়াই বেয়ান সম্বোধন প্রচলিত হইয়াছে। পূজার সময় প্রভার মা তার হবু জামাইকে ধুতি চাদর ও মিষ্টান্ন পাঠাইয়া তত্ত্ব করিলেন। পরদিন ও বাড়ি হইতে প্রভার জন্য তত্ত্ব আসিল। ক্রমে বিজয়ার দিন আসিল। সারাদিন প্রভার মনে এই কথাটাই তোলা পড়া করিতে লাগিল, সন্ধ্যার পর যখন ও বাড়িতে প্রণাম করতে যাব, আর সকলকে তো প্রণাম করব, তাকেও প্রণাম করব কি? যদি তাকে প্রণাম করি তবে কি সেটা আমার বেহায়াপনা হবে? যদি না করি সেটাই বা কেমন দেখায়? এক একবার মনে হইতে লাগিল, যাই, মাকে কথাটা না হয় জিজ্ঞাসা করিয়াই দেখি, তিনি যেরূপ মীমাংসা করিয়া দিবেন সেই রূপই করা যাইবে। কিন্তু লজ্জায় বাঁধিল, মাকে প্রভা এ কথা জিজ্ঞাসা করিতে পারিল না। সন্ধ্যার পর মার সঙ্গে প্রভা ও বাড়িতে প্রণাম করিতে গেল। নীলু বাড়ি নাই, উভয় সংকট হইতে মুক্তি লাভ করিয়া সে আরামের নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল।
তথায় বিজয়াকৃত সম্পন্ন করিয়া বাড়ি ফিরিবার পথে কিন্তু তাহার মনে হইতে লাগিল, আজকের দিনে তাকে একটি প্রণাম করা হল না। বাড়ি ফিরিয়াও মাঝে মাঝে কথাটা মনে পড়াতে তাহার বুকের ভিতরটা খচখচ করিতে লাগিল। রাত্রি প্রায় আটটার সময় সারদা সুন্দরী পাড়ার অপর কয়েকজন গিন্নিবান্নির সহিত ও পাড়ার পুরোহিত ঠাকুরের বাড়ি বিজয়া করিতে গেলেন। পরিষ্কার চাঁদনি রাত্রি, প্রভার পিতাও কাঁধের চাদর ফেলিয়া ছড়ি হস্তে বাহির হইলেন। বাড়িতে রহিল কেবল প্রভা আর তার মামি ঠাকুরানী। প্রভা মামির ঘরে বসিয়া বসিয়া তাহার সহিত কথাবার্তা কহিতেছিল, কি একটা প্রয়োজনে নিজেদের শয়ন ঘরে আসিল, তাহা সারিয়া মামিমার ঘরে যাইবার জন্য যেই দাওয়া হইতে উঠানে নামিয়াছে অমনি জ্যোৎস্নালোকে দেখিল সম্মুখে তার বর। দেখিয়াই সে ব্যস্তভাবে মাথায় ঘোমটা দিতে হাত উঠাইল, কিন্তু দুষ্ট নীলু খপ করিয়া তাহার হাতখানি ধরিয়া ফেলিয়া বলিল, আর ঘোমটা দেয় না, এখানে কে আছে? আগে আমার সঙ্গে কত হাসতে গল্প করতে, সেসব তো বন্ধই করেছ। ইদানিং এমনই ডুমুরের ফুল হয়ে দাঁড়িয়েছ যে মুখখানা দিনান্তে একবার দেখতেও পাইনি। আজ বছরকার দিনেও একটিবার দেখব না? প্রভা লজ্জায় রাঙা হইয়া চুপি চুপি বলিল, হাত ছাড়ো না, ও কি? নীলু নিম্নস্বরেই বলিল, ছাড়বই বা কেন, যার যা জিনিস সে কি তা ছাড়ে? বলিয়া প্রভার অপর হস্তটিও ধারণ করিয়া প্রভাকে নিজের দিকে টানিল। প্রভা যেন জ্ঞানহারা হইয়া পড়িল, তাহার দেহ কাঁপিতে লাগিল। অশিষ্ট বালক তাহাকে নিজ বক্ষে জড়াইয়া তাহার মুখ চুম্বন করিল। প্রভাত তখন জ্ঞান ফিরিয়া আসিল, সে গলায় আঁচল দিয়া হাঁটু গাড়িয়া বসিয়া নীলমাধবকে প্রণাম করিয়া তাহার পদধূলি লইল। নীলু তাহাকে হাত ধরিয়া তুলিয়া মৃদুস্বরে বলিল, বেঁচে থাকো, সুখে থাকো। তোমার মা বাপকে প্রণাম করতে এসেছিলাম, কিন্তু তারা তো বাড়ি নেই, ফিরে এলে তাঁদের বলো যে আমি এসেছিলাম। তোমার সঙ্গে তবু বিজয়টা হলো, কিন্তু দেখো প্রভা, মা দুর্গা যদি দয়া করেন, আসছে বছর তোমার আমার বিজয়া কিন্তু এরকম উঠানে দাঁড়িয়ে আর নয়, কি বল? মৃদু হাসিয়া আদরে প্রভা চিবুক স্পর্শ করিল, তারপর বলিল, পোড়ো বসেক মাস যে কবে আসবে তা জানি নে, একটা কথা বলে যাই, মাঝে মাঝে দেখা দিতে কৃপণতা করো না। যেদিন তোমার মুখখানি একটিবারও না দেখি সেদিনটা যেন অন্ধকার বলে মনে হয়। আচ্ছা, এখন তবে আসি, বলিয়া নীলু চলিয়া গেল। মামিমা তাহার অন্ধকার বারান্দায় দাঁড়াইয়া এই দৃশ্যটি আগাগোড়া দেখিয়াছেন, কিন্তু কথোপকথন শুনিতে পান নাই। আপন মনে তিনি হাসিয়া বলিলেন, ও মা, এ যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি, এখনো তো বাপু বিয়ে হয়নি, এরই মধ্যে এত, আর চুড়িটাও তো বেহায়া কম নয়, কালে কালে এসব হলো কি, দুগ্গা দুগ্গা। সারদা সুন্দরী বাড়ি ফিরিলে মামিমা গোপনে তাহার নিকট এ ব্যাপারটি বর্ণনা করিলেন। শুনিয়া সারদা সুন্দরী হাসিলেন। রাত্রে ঘুমন্ত মেয়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে তিনি মনে মনে আশীর্বাদ করিতে লাগিলেন, ওই স্বামী নিয়ে তুমি চিরসুখী হও মা। এবার শীতটা খুব প্রবলভাবেই পড়িয়াছে, অগ্রহণের হিম লাগিয়া অনেকের সর্দি কাশি হইতে লাগিল এবং কেহ কেহ জ্বরেও পড়িতে লাগিল, কিন্তু সে ম্যালেরিয়া নহে, বঙ্গদেশে ম্যালেরিয়ার নামও তখন কেহ শোনে নাই। একদিন সংবাদ আসিল নীলুর জ্বর হইয়াছে, তার সঙ্গে সঙ্গে সর্দি কাশি খুব প্রবল। প্রথমে নীলুর পিতামাতা এটাকে বিশেষ কিছু একটা বলিয়া মনে করেন নাই, কিন্তু তিন দিন জ্বর ছাড়িল না দেখিয়া ভীত হইয়া চতুর্থ দিনে কবিরাজ ডাকিলেন। প্রবীণ কবিরাজ মহাশয় চিকিৎসা করিতে লাগিলেন, কিন্তু কয়েকদিন পরে তিনি চট্টোপাধ্যায় মহাশয়কে একটা সাংঘাতিক সংবাদ দিলেন। তিনি বলিলেন,
জ্বর আর দিন দুই তিনে আমি বন্ধ করে দিচ্ছি, কিন্তু ছেলেটির দেহে যক্ষা কাশের সূচনা হয়েছে। কি সর্বনাশ! শুনিয়া চট্টোপাধ্যায় মাথায় হাত দিয়া বসিয়া পড়িলেন। ক্রমে গৃহিণীকেও তিনি এ বিষয়ে অবগত করাইলেন। প্রভার পিতামাতাও শুনিলেন। সকলেই মহাচিন্তিতভাবে কালাতিপাত করিতে লাগিলেন। জ্বর তখনকার মতো বন্ধ হইল বটে, কিন্তু কাশিটুকু থাকিয়া গেল। মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। যখন বাড়ে তখন আবার জ্বর হয়, কমিলে জ্বর ছাড়িয়া যায়। কবিরাজ মহাশয়ের চিকিৎসা চলিতে লাগিল। এইরূপে ক্রমে ফাল্গুন মাস আসিয়া পড়িল। একদিন রোগের চিকিৎসান্তে কবিরাজ মহাশয় বৈঠকখানায় বসিয়া তামাক খাইতে খাইতে কর্তা মহাশয়কে বলিলেন, চাটুজ্জে, তুমি হরবিলাসের মেয়েটির সঙ্গে নীলু বাবাজির বিয়ে দেওয়া স্থির করেছিলে নয়? হ্যাঁ, আসছে বৈশাখ মাসে তো বিয়ে হওয়ার কথা আছে। অমন কাজটি করো না, নীলুর এ রোগ নির্দোষ হয়ে কোনোদিন সেরে যাবে এ আশা নেই। তবে খুব সাবধানে থাকলে কিছুদিন ছেলে বাঁচতে পারে। ওর বিবাহ দেওয়ার সংকল্প মন থেকে একেবারে বিসর্জন দাও। আমার কথার মর্মটা তুমি বুঝতে পেরেছ? কর্তা দুঃখিতভাবে বলিলেন, হ্যাঁ, তা বুঝেছি। ক্রমে হরবিলাসও একথা শুনিলেন। নীলুর আশা ত্যাগ করিয়া কর্তা গিন্নিতে পরামর্শ করিয়া মেয়ের জন্য অন্য পাত্রের সন্ধান করিতে লাগিলেন। চৈত্র মাসে বকুল গ্রামে একটি পাত্র স্থির হইল। কথাবার্তাও ঠিক হইয়া গেল। বৈশাখের মাঝামাঝি বিবাহ হইবে। বৈশাখের আরম্ভেই নীলু আবার জ্বরে পড়িল। কবিরাজ মহাশয়ের যথাসাধ্য চিকিৎসাতেও এবার রোগের কোনো উপশম দেখা গেল না। কবিরাজ মহাশয় গোপনে চট্টোপাধ্যায়কে বলিলেন, এ যাত্রা রক্ষা পাওয়া ভার, রোগ বৃদ্ধির পথে চলিয়াছে। দশই বৈশাখ কবিরাজ মহাশয়ের সহিত পথে সাক্ষাৎ হইলে হরবিলাস তাহার রোগীর অবস্থার বিষয় জিজ্ঞাসা করিলেন। কবিরাজ মহাশয় বলিলেন, শিবের অসাধ্য, আর বড়জোর এক সপ্তাহ মেয়াদ। সতেরোই বৈশাখ প্রভার বিবাহের দিন স্থির হইয়াছিল। হরবিলাস আসিয়া স্ত্রীর সঙ্গে পরামর্শ করিতে বসিলেন। বিবাহের দিন মাসখানেক পিছাইয়া দেওয়া উচিত, কারণ সেই সময় যদি ও বাড়িতে কিছু হয়, এ বাড়িতে সানাই বাজাইয়া বিবাহের উৎসব বড়ই খারাপ দেখাইবে। প্রভা এ কথা শুনিয়া লজ্জা পরিত্যাগ করিয়া মাকে গিয়া বলিল, মা, আমার বিয়ের দিন পিছিয়ে দেওয়ার দরকার নেই, ওই তারিখেই আমার বিয়ে দাও, আর বকুল গ্রামে নয়, ওই পাত্রের সঙ্গেই। মা শুনিয়া যেন আকাশ হইতে পড়িলেন, বলিয়া উঠিলেন, সে কি কথা পাগলি, সে যে মরতে বসেছে। তা হোক, তা হোক কিলা, বিয়ের পর তেরাত্তির পোয়াতে না পোয়াতেই যে বিধবা হবি। তাই যদি আমার কপালে থাকে মা, তবে হব, অন্য কারুকে বিয়ে করাচ্ছে, আমি তার বিধবা হয়ে থাকব, সেও আমার ভালো। সে কি এমন সৃষ্টি ছাড়া কথা তো কখনো শুনিও নি বাছা। বিধবা হয় যদি আমার অদৃষ্টে থাকে মা, তবে যেখানেই তোমরা আমায় বিয়ে দাও না কেন, অদৃষ্ট কি খণ্ডাবে? মা বলিলেন, তা নয় বটে, তবে কেউ দশ বছর কেউ ২০ বছর সধবা থেকে ছেলেপিলের মা হয়ে সংসার ধর্ম করে বিধবা হয়, তুই যে সদ্য সদ্যই হবি। হই হব মা, তুমি যদি ওর সঙ্গে আমার বিয়ে না দাও, তাহলে এ প্রাণ আমি রাখব না। মা বলিলেন, কার কপালে কি আছে তা কেউ বলতে পারে না, ও ছেলে যদি বাঁচেও তাহলে বিয়ে দিতে কবিরাজ মা না করেছে, শুনিস নি? জানি, সবই আমি শুনেছি, বুঝেছিও, তিনি তো বলেননি যে বিয়ের মন্ত্র পড়লেই তার মৃত্যু হবে। তা নয় বটে, তাহলে জীবনে তো ছেলে পুলে আর হবে না। তা না হোক,
মা কিয়ৎক্ষণ বিস্ময়ে স্তব্ধ হইয়া থাকিয়া শেষে বলিলেন, আচ্ছা কর্তা কি বলেন দেখি। বলা বলি নয় মা, আমি আজ থেকে উপবাস শুরু করলাম। একদিন দুদিন তিন দিন উপবাসেও মানুষ মরে না, বেশি দিন হলে মরে। মা তুমি সতী লক্ষ্মী, তোমার পা ছুঁয়ে আমি এই প্রতিজ্ঞা করলাম, ওর সঙ্গে বিয়ে হওয়ার দিন ভোরবেলা আই বুড়ো ভাত খাব, তার আগে আমি জলগ্রহণ করব না। বলিয়া প্রভা হাঁটু গাড়িয়া জননীর পদযুগল স্পর্শ করিল। সারদা সুন্দরী স্বামীকে গিয়া সকল কথা বলিলেন। হরবিলাস মেয়েকে ডাকিয়া অনেক বুঝাইলেন, কিন্তু কৃতকার্য হইলেন না। অবশেষে বলিলেন, আচ্ছা নীলু ভালো হয়ে উঠুক, ওরই সঙ্গে বিয়ে দিয়ে দেব, তুই এখন জল খা। প্রভা পিতার পা ধরিয়া বলিল, আমার প্রতিজ্ঞা ভঙ্গ করাবেন না বাবা। হরবিলাস অবশেষে হতাশ হইয়া চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করিয়া সকল কথা তাহাকে বলিলেন। শুনিয়া চট্টোপাধ্যায় মহাবিস্ময়ে কিয়ৎক্ষণ অবাক হইয়া রহিলেন, শেষে বলিলেন, এ যে প্রায় সত্যযুগের কথার মতো শোনাচ্ছে, হে কে এরা, আর জন্মের স্বামী স্ত্রী নাকি? হরবিলাস বলিলেন, ঈশ্বর জানেন। বৈশাখ মাস ভরাই প্রায় বিবাহের দিন ছিল, পরদিন বেশ প্রশস্তই ছিল, সমারোহে নয় চোখের জলের মধ্যে বিবাহক্রিয়া সম্পন্ন হইয়া গেল। বিবাহের পর শাশুড়ি সজল নেত্রে মস্তকে ধান দুর্বা সহযোগে আশীর্বাদ করিবার সময় শুধু এইমাত্র বলিলেন, সাবিত্রী যেমন জমের মুখ থেকে তার স্বামীকে কেড়ে নিয়ে এসেছিলেন, তুমিও যেন তাই করতে পারো মা। পরম আশ্চর্যের বিষয় এই যে বিবাহের পর হইতে নীলমাধব একটু একটু করিয়া আরোগ্য লাভ করিতে লাগিল। মাসখানেক মধ্যেই সে বেশ চাঙ্গা হইয়া উঠিল। সকলেরই ইহাতে অবিমিশ্র আনন্দ, কেবল কবিরাজ মহাশয়ের আনন্দের সঙ্গে বিস্ময় মিশ্রিত ছিল। তিনি কেবলমাত্র আয়ুর্বেদ শাস্ত্রে নহে জ্যোতিষশাস্ত্রেও বিলক্ষণ বুৎপন্ন ছিলেন। একদিন তিনি হরবিলাসের বাটিতে আসিয়া বলিলেন, ওহে তোমার মেয়ের কুষ্ঠি আছে? হরবিলাস বলিলেন, আমাদের এ অঞ্চলে মেয়েদের কুষ্ঠি আর কে তৈরি করায়? ঠিকুজি আছে? হ্যাঁ তা আছে, কেন বলুন দেখি। ঠিকুজি হলেও চলবে, সেখানে আমায় এনে দাও ভায়া, আমি তোমার মেয়ের সম্বন্ধে কিছু গণনা করতে চাই। হরবিলাস ঠিকুজিখানি আনিয়া কবিরাজ মহাশয়ের হস্তে দিলেন। সপ্তাহ পরে ঠিকুজিখানি লইয়া আসিয়া কবিরাজ বলিলেন, তোমার কন্যার বৈধব্য যোগ নেই, সে আমরণ সধবা, আমার ওষুধের গুণে নয়, তোমার মেয়ের এওতে জোরেই নীলু বেঁচে উঠেছে। কবিরাজ মহাশয়ের চিকিৎসা কিন্তু সমানেই চলিতে লাগিল। ছয় মাস পরে তিনি বলিলেন, এখন আর কোনো আশঙ্কা নেই, কিন্তু এখনো দু এক বৎসর স্বামী স্ত্রীকে আলাদা থাকতে হবে। নীলু আবার স্কুলে যায়, পর বৎসর সে থার্ড ক্লাসে উঠিল। তাহার পিতার মামা শ্বশুর রেল বিভাগে কর্ম করিতেন, তাহার সাহায্যে সে একটি স্টেশনের কার্য পাইয়া বিদেশে চলিয়া গেল। আর এক বৎসর পরে স্ত্রীকে সে নিজ কর্মস্থানে লইয়া যাইতে সমর্থ হইল। প্রভা চিরায়ুষ্মতী রহিল। ৪৭ বৎসর বয়সে স্বামীর কোলে মাথা রাখিয়া পুত্র কন্যাগণকে পাশে বসাইয়া সে সতীলোকে যাত্রা করিয়াছিল। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।